ডিয়ারস ফ্রেন্ডস, বেস্ট রিগার্ডস ফ্রম স্টাডি জুন চ্যানেল। স্টাডি জুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে লেকচার 15 এই সেশনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই টপিকটার কিন্তু 100% তোমাদের জিআরবিটির গ্রুপ ডির ইন্টারভিউতে কোনো না কোনো ভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? সুতরাং এই প্রশ্নের উত্তরটা তোমরা একদম পুরোটা মুখস্থ করে নেবে, যেভাবে বলছি পুরো সেশনটা ভালোভাবে দেখে নেবে, দেখে প্রয়োজনে তোমরা নিজের মতো করে লিখে নিতে পারো এবং সেটাকে বারবার করে চর্চা করবে। কারণ আমি টেলিফোনিক মক ইন্টারভিউতে দেখেছি প্রচুর ক্যান্ডিডেট আছে, ওরা হজবরল একটা উত্তর দিচ্ছে এই পার্টিকুলার প্রশ্নের উত্তরে। জিনিসগুলি হয়তো ঠিকই বলছে, বাট ওরা গুছিয়ে বলতে পারছে না, আগেরটা পরে পরেরটা আগে, একই জিনিসটাকে হয়তো বারবার বলে দিচ্ছে, বা মেইন হয়তো যে জায়গাটা বলতে হয় সেই জায়গাটাই হয়তো ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? সো বিকজ অব দ্যাট অনেক স্টুডেন্টের বা অনেক অ্যাসপিরেন্টের রিকোয়েস্টে আমি সেটাকে আজকে আবার রিপিট করছি। এটা নিয়ে যদিও আমরা আগের সেশনেও ইন ডিটেলস আলোচনা করেছিলাম, আজকে জাস্ট এই ছোট একটা সেশনে টু দি পয়েন্ট উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটাকে বারবার দেখে মুখস্থ করে নেবে, ঠিক আছে? সো যারা যারা এখন স্টাডি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন সেকশনে, সেখানে তোমরা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো, ঠিক আছে? আর সবার সাথে একটু সেশনগুলি শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা কর্নারে যারা যারা অ্যাসপাইরেন্ট আছে ওরা যেন এই সেশনগুলি পেয়ে একটু উপকৃত হতে পারে, ঠিক আছে? এগুলি কিন্তু ফ্রি অফ কস্ট সেশন, সুতরাং এই উপকারটা যেন সবার লাগে, বিকজ অব দ্যাট তোমরা সবার সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো আমি মেইন প্রশ্নটাতে যাচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে গ্রুপ ডির কাজ কি কি। আজকে এই গ্রুপ ডির কাজটা নিয়ে আমি তোমাদেরকে 10টা পয়েন্ট বলবো। এই 10টা পয়েন্ট কিন্তু এতগুলি পয়েন্ট তোমাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি, পুরো সেশনটা তোমরা দেখে নাও। ছোট্ট একটা সেশনে আমি গ্রুপ ডির কাজগুলি তোমাদেরকে খুব সুন্দর করে সহজ ভাষায় বলে দিচ্ছি, তোমরা পুরো সেশনটা শুনে নাও। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে গ্রুপ ডি অথবা মাল্টিটাস্কিং যে স্টাফ আপনি যে এটার ইন্টারভিউ দিতে এসেছেন ওদের কাজটা কি, সেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি কোয়ালিফিকেশন, এনি টাইপ অফ ফিমেল অর মেল, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করবে। এখন বিষয় হচ্ছে সেটার সুইটেবল উত্তর তুমি কি দেবে, খুব সুন্দর সাজানো গোছানো উত্তরটা তুমি কি দেবে সেটা আমি বলছি। এর আগে একটু বলে রাখি, এই প্রশ্নটার উত্তর যখন জিজ্ঞাসা করবে খুব সুন্দর করে উত্তরটা দেবে, গুছিয়ে দেবে। তোমরা যদি বাড়িতে বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এটার উত্তরটা তোমরা গুছিয়ে দিতে পারবে না। সো মাল্টিটাস্কিং স্টাফ অথবা গ্রুপ ডির যে কর্মচারী ওদের বেসিক জবটা কি, ওদের মানে প্রধানত ওদের কাজটা কি, এ ধরনের যদি তোমাদেরকে প্রশ্ন করে তাহলে তোমরা কি বলবে, স্যার একজন মাল্টিটাস্কিং স্টাফ অথবা গ্রুপ ডি কর্মচারীর কাজগুলি হলো অফিসের ফাইল কাগজপত্র বিভিন্ন রেকর্ডগুলি গুছিয়ে রাখা, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এক নম্বর পয়েন্ট গেল। দু নম্বর পয়েন্ট, অফিসিয়াল ফাইল নোটিশ ডকুমেন্টস অফিসের এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যাওয়া, প্রয়োজনে সিল স্ট্যাম্প এগুলি দেওয়া, ঠিক আছে? অফিসের কাজের জন্য, আচ্ছা দু নম্বর পয়েন্ট বললাম, অফিসিয়াল ফাইল নোটিশ ডকুমেন্টস এগুলির মধ্যে স্ট্যাম্প সিগনেচার লাগিয়ে অফিসের এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যাওয়া, প্রয়োজনে নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া, ঠিক আছে? তিন নম্বর পয়েন্ট হলো অফিসের কাজের জন্য হায়ার অথরিটির আদেশ মান্য করা। অফিসের কাজের জন্য কথাটা তোমরা বলবে, কারণ তোমরা যদি বলো যে হায়ার অথরিটি যেটা বলবে সেটাই শোনা, সেটা কিন্তু সুইটেবল আনসার নয়। অফিসের কাজের জন্য হায়ার অথরিটির আদেশ মান্য করা, যা যা নির্দেশ দেওয়া বা নির্দেশ দেয় তা প্রতিপালন করা, সময়ের কাজ সময়েই শেষ করা, তিন নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার চার নম্বর পয়েন্ট, চার নম্বর পয়েন্টে তোমরা বলবে প্রয়োজন অনুসারে অফিসের কর্মকর্তাদের বা কর্মচারীদের জন্য খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা, প্রয়োজন অনুসারে, বিশেষ প্রয়োজনে। হঠাৎ করে ধরো আজকে কোনো একটা মিটিং হয়ে গেলো, প্রোগ্রাম হয়ে গেল, হায়ার অথরিটি থেকে আসবে, হ্যাঁ চিফ মিনিস্টার যাবে, আমাদের অনারেবল চিফ মিনিস্টার যাবে বা সেন্ট্রাল থেকে কোনো টিম আসবে, সেই ধরনের, এর জন্য বলছি যে প্রয়োজন অনুসারে। সো প্রয়োজন অনুসারে অফিসের কর্মকর্তাদের বা কর্মচারীদের জন্য খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা, বিভিন্ন লোক সাধারণ মানুষ যারা অফিসে বিভিন্ন প্রয়োজনে আসবে ওদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা, ওদের সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলা, ঠিক আছে?
এই ধরনের কাজগুলি কিন্তু বেসিক জব একজন গ্রুপ ডি কর্মচারীর, সেগুলি তোমরা কিন্তু ভায়োলেট করলে হবে না, ঠিক আছে? তো 4 নম্বর পয়েন্ট হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে তোমরা কি বলবে? অফিসের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করা, প্রয়োজন বিশেষে বিভিন্ন আসবাবপত্রগুলিকে এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যাওয়া, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। 6 নম্বর পয়েন্টে আসছি, আদেশ মোতাবেক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ইউনিফর্ম পরিধান করা। কিছু কিছু অফিসে দেখা যায় গ্রুপ ডির জন্য পার্টিকুলার একটা ড্রেস কোড থাকে, সেই পার্টিকুলার ড্রেস কোড তুমি পরিধান করেই কিন্তু সময়ের 15 থেকে 20 মিনিট আগে অফিসে পৌঁছে যাওয়া, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ইউনিফর্ম পরিধান করে সময়ের আগে 15 থেকে 20 মিনিট সময়ের আগে অফিসে পৌঁছে যাওয়া ও সময়ের আগে অফিস ত্যাগ না করা, বিশেষ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অফিস ত্যাগ করা, যে কোনো ফ্যামিলি নিড থাকতে পারে তোমার, বিশেষ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে তুমি বাড়িতে যাবে, এমনিতে না বলে বাড়ি ছেড়ে যাবে না, সেটা কিন্তু ইনডিসিপ্লিন রুলস এর মধ্যে পড়ে, সার্ভিস রুলের মধ্যে পড়বে, সেটা তোমার জন্য ক্ষতিকর হবে। সুতরাং মেডিকেল ইমার্জেন্সি কোনো কিছু যদি থাকে, তোমার বাড়ি থেকে ইমার্জেন্সি ফোন আসলো, ফ্যামিলি মেম্বার কেউ তোমার অসুস্থ হতে পারে, সো বিকজ অব দ্যাট তোমাকে যেতেই হবে, তখন তুমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কিন্তু তুমি অফিস ত্যাগ করবে, নিজের ইচ্ছায় কিন্তু অফিস ত্যাগ করবে না, ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট বলছি, হায়ার অথরিটি এর আদেশ ক্রমে সমস্ত 5 মিশালি কাজগুলি যথাসময়ে বা প্রয়োজন অনুসারে সুসম্পূর্ণ করা। এবার 5 মিশালি কাজ, যেমন অনেক সময় থাকে অফিসিয়াল কতগুলি চিঠি বা লেটার, সেগুলিকে পোস্ট করতে হবে, হ্যাঁ, পোস্ট অফিসে গিয়ে সেগুলি ডিপোজিট করে আসতে হবে। তারপরে ইলেকট্রিক বিল, অনেক সময় অফিসের ইলেকট্রিক বিল দিতে হতে পারে, তোমাকে ইলেকট্রিক অফিসে গিয়ে হয়তো রিচার্জ করানো প্রিপেইড অথবা বিলটা দিতে হতে পারে, অনেক বছরের বিল জমে আছে, বা কিছু একটা নোটিশ বা কিছু একটা ডকুমেন্টস ইলেকট্রিক অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, হ্যাঁ। তারপরে অফিসের বিভিন্ন ধরনের জিনিসপত্র, স্টেশনারি গুডস, পেপার ওয়েট বলো, প্রিন্টের পেপার বলো, স্টেপলার, স্টেপলারের পিন, অফিসিয়ালের কাজের জন্য বিভিন্ন কলমপত্র, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রিটিংস কার্ড হায়ার অথরিটিকে দেওয়ার জন্য বা বিশেষ কোনো কাজে বা যারা নিমন্ত্রিত থাকবে ওদেরকে দেওয়ার জন্য, এই ধরনের অনেকগুলি স্টেশনারি মিসেলিনিয়াস গুডস তোমাদেরকে ক্রয় করতে হতে পারে, যেটা তোমাকে হায়ার অথরিটি আদেশ দেবে যে ইয়াস দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি, তুমি এই টাকাটা নিয়ে গিয়ে এই পার্টিকুলার লিস্ট অনুসারে এই জিনিসপত্রগুলি ক্রয় করে নিয়ে আসো। সেটার জন্য তোমাকে অফিসিয়াল গাড়ি দিতে পারে অনেক সময়, অথবা বলবে যে একটা গাড়ি ভাড়া করে তুমি গিয়ে এই জিনিসগুলিকে ক্রয় করে নিয়ে আসো, বলতেই পারে। সো এগুলি হলো কি, মিসেলিনিয়াস ওয়ার্ক বা 5 মিশালি কাজ, সেটা করতে হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, প্রয়োজন অনুসারে। আশা করি বোঝা গেল। তারপরে 7 নম্বর পয়েন্ট হয়ে গেল। 8 নম্বর পয়েন্ট, এই 10টা পয়েন্ট যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, তোমাদের কিন্তু এই গ্রুপ ডির কাজ কি কি খুব সুন্দর করে তোমরা বলতে পারবে, ঠিক আছে? 8 নম্বর পয়েন্ট যেটা, একজন মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে আমার এখতিয়ারে, দ্যাট মিনস তোমার জুরিসডিকশনে যা যা থাকবে, যে যে কাজগুলি থাকবে বা যা যা করণীয় থাকবে, একজন দক্ষ কর্মী হিসেবে বা একজন দক্ষ কর্মীর মতো যথাসময়ে আমি সেই কাজগুলি সুসম্পূর্ণ করব, প্রয়োজনে, প্রয়োজন বিশেষে কম্পিউটারের টাইপিং হতে পারে, যেহেতু এখন ই সার্ভিস শুরু হয়ে গেছে, ইলেকট্রনিক সার্ভিস, তো কম্পিউটারে টাইপিং হতে পারে, যারা কম্পিউটারে তোমাদের ডিগ্রি আছে বা কম্পিউটার, এখন তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট স্মার্টফোনের যুগ, তোমরা কম্পিউটারে অনেক কিছুই জানো, ঠিক আছে? বিভিন্ন প্রজেক্টের জন্য তোমরা কম্পিউটারে কাজ করতে হয়েছে, সেটা স্কুল লাইফ হতে পারে, সেটা মাস্টার ডিগ্রিতে হতে পারে, গ্রাজুয়েশনে হতে পারে, বিভিন্ন প্রজেক্টের জন্য তোমরা কম্পিউটারে কাজ করে থাকো। সো বিশেষ প্রয়োজনে কম্পিউটারে টাইপিং, ইমেইল চেক করা, অফিসিয়াল ইমেইল চেক করা, অফিসিয়াল ইমেইল পাঠানো, ঠিক আছে, বিভিন্ন ডকুমেন্টসকে স্ক্যান করা, ফ্যাক্স করে দেওয়া, প্রিন্ট করা, জেরক্স করা, এই ধরনের সমস্ত ধরনের কাজে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে আমি নিয়োজিত করব, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারলে। কারণ অনেক সময় থাকে যে হায়ার অথরিটি বা তোমার পার্টিকুলার যে অফিসের যে বস থাকবে,
উনি যদি বিশেষ কোনো কাজে থাকেন, এই ব্যস্ত থাকেন, তখন তোমাকে বলতে পারে যে আমার যে ইমেলগুলো এসেছে সেগুলো একটু চেক করে আমাকে একটু আপডেট করবে, আমি একটা ইমার্জেন্সি মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, হোম ডিপার্টমেন্টের কোনো একটা মিটিং বা হায়ার অথরিটির কোনো একটা মিটিংয়ে উনি হয়তো বেরিয়ে গেলেন, বাট ইমার্জেন্সি বিভিন্ন ধরনের ইমেইল আসতে পারে, তুমি জাস্ট এগুলি চেক করে আমাকে একটু মেসেজটা ফরওয়ার্ড করবে, অথবা তুমি মেলগুলিকে ফরওয়ার্ড করে এই এই আমার যে সাবঅর্ডিনেট ডিপার্টমেন্ট আছে ওদেরকে পাঠিয়ে দেবে। এই ধরনের অনলাইন রিলেটেড বলো, কম্পিউটার রিলেটেড কিছু না কিছু কাজ থাকতেই পারে, কারণ তোমাদের পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, দ্যাট ইজ মাল্টি ডাইমেনশনাল, তোমাদেরকে যে কোনো কাজেই তোমাদেরকে দিয়ে করাতে পারে। এখন যে কোনো কাজ বলতে কি, অফিসিয়াল কাজ, সেটা ডেফিনেটলি পার্সোনাল কাজ নয়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝে গেছো বিষয়টা। আরেকটা পয়েন্ট যেটা থাকবে, দ্যাট মিনস এটা আমি 8 নম্বর পয়েন্ট বললাম, ঠিক আছে, 8 নম্বর পয়েন্ট বললাম। 9 নম্বর পয়েন্টের মধ্যে যেটা থাকবে, দেখে নাও, অফিসের অথবা অফিসারের সমস্ত কাজে তোমাদের যে অফিস থাকবে, যে অফিসে তোমার পোস্টিং পাবে, সেখানে যত ধরনের কাজ বলো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলো, অনেকগুলি প্রোগ্রাম হয়ে থাকে, তোমার রিপাবলিক ডে হতে পারে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, ঠিক আছে, হায়ার অথরিটি থেকে বা মিনিস্ট্রি থেকে কেউ আসবে, ঠিক আছে, হাইকোর্ট থেকে কেউ যাবে, বিভিন্ন কোর্ট থেকে অথবা বিডিও ডিএম অফিস থেকে কেউ যাবে, ঠিক আছে, ডিএম অ্যান্ড কালেক্টর যেতে পারে, ভিজিটে যেতে পারে, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টারের যে কোনো পদাধিকারী তোমাদের অফিস ভিজিট করতে পারে। সো এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অথবা অনুষ্ঠানগুলি হবে অফিসের কাজ, সেই অফিসে বা সেই প্রোগ্রামে নিজের সক্রিয় ভূমিকা পালন করা, তোমার যেন একটা সক্রিয় বা অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকে, সক্রিয় ভূমিকা যেন তুমি পালন করতে পারো। কারণ অনেক সময় থাকে কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, না গেলেও চলবে, নো, কালকে রিপাবলিক ডে না গেলেও চলবে, বস তো যাবে, দু চারজন তো যাবে, আমি না গেলেও চলবে, নো, তোমার কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এবং প্রত্যেকটা প্রোগ্রামে, অফিসিয়াল প্রোগ্রামে অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকতে হবে, ঠিক আছে? নেক্সট 10 নম্বর পয়েন্ট যেটা, অফিস চলাকালীন সময়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আদেশ নিয়ে যে পার্টিকুলার লোক বা তোমার যে সহকর্মী অসুস্থ হয়ে গেছে, ওনার সুচিকিৎসার জন্য ব্যবস্থা বা বন্দোবস্ত করতে হবে, ঠিক আছে? সেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। দ্যাট মিনস এই ধরনের কাজেও তুমি সদা প্রস্তুত, তোমার বিভিন্ন ধরনের কর্মচারী বলো, সহকর্মী বলো, ওদেরকে সাহায্য করার জন্য। 10 নম্বর পয়েন্টটা বললাম, আশা করি তোমাদের পুরো কমপ্লিট উত্তরটা তোমরা পেয়ে গেছো এই সেশনে, এই ছোট একটা সেশনে, পুরো গ্রুপ ডির কাজ কি কি সম্পূর্ণ সেশনটাতে, এই সেশনটাতে সম্পূর্ণ উত্তরটা দেওয়া হয়েছে, এগুলি তোমরা বারবার দেখে নেবে, সবার সাথে শেয়ার করে দেবে। আমাদের স্টাডি জোনের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, অবশ্যই শেয়ার করে দেবে সবার সাথে, সাবস্ক্রাইব করে নেবে স্টাডি জোন চ্যানেল, এবং কমেন্ট করে জানাবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। আর কমেন্ট যে করবে সেই প্রশ্নটা যেন একটু খুব সুন্দর করে, প্রশ্নটা পরিপূর্ণভাবে লিখবে। হঠাৎ করে কেউ কেউ অনেক রকমের প্রশ্ন লিখছে যে ক্লাস 8 পাস লাগবে কিনা। দেখো এইভাবে প্রশ্নগুলো তো আমি বুঝবো না যে তোমার কোয়ালিফিকেশনটা কি। তোমরা প্রশ্নটা পরিপূর্ণভাবে লেখো যে একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের 8 পাস সার্টিফিকেট লাগবে কিনা, বা একজন মাধ্যমিক ফেল ক্যান্ডিডেটের বা একজন গ্রাজুয়েশন করা বিএ পাস করা একজন ক্যান্ডিডেটের ক্লাস 8 পাস সার্টিফিকেট লাগবে কিনা, প্রশ্নটা পরিপূর্ণ একটা প্রশ্ন করবে, তাহলে আমাকে উত্তর দিতে সুবিধে হবে, ঠিক আছে? তো তোমাদের অনেকগুলি কোয়েরি আছে, সেগুলি আমি জট ডাউন করে রেখেছি, সেটা নিয়ে আমি আলাদা একটা সেশনে নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস।